আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিনি আমল ইউটিউব চ্যানেলের দিনি ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ফজর এবং মাগরিবের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি 100 বার পড়লে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, টাকা পয়সার অভাব অনটন থাকলেও আল্লাহ তাআলা সেই টাকা পয়সার অভাব পূরণ করে দিবেন, ঋণ থাকলে ঋণ মুক্তিরও ব্যবস্থা করে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি, একটি পরীক্ষিত আমল, এর ফলাফল আমরা অনেকেই পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে। আপনারাও যদি আমলটি করেন ইনশাআল্লাহ আপনারাও এর ফল পাবেন, তাই অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। ধনী হওয়ার আমলগুলো নিয়মিত করার মাধ্যমে একজন অভাবী দুঃখী মানুষ ও সচ্ছল ও সুখী মানুষেও পরিণত হতে পারবেন, এটি দিনের আলোর মতো সত্য। শুধু চাই আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ও লেগে থেকে নিচের এই দোয়ার আমলটি করা। তবে অবশ্যই আপনাকে অলস হলে চলবে না, ধনী হওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ইসলামী জীবনযাপন করতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ধনী হতে গেলে কি আমল করতে হবে বা কি কি আমল করতে হবে। ধনী হওয়ার আমলের মধ্যে সর্বপ্রথম যে আমলটি রয়েছে সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আমলটির ভিতরে আমি এমন সংক্ষেপে দুইটি দোয়ার কথা বলবো, যেই দুইটি দোয়া আপনারা যদি কষ্ট করে পড়তে পারেন আল্লাহ তাআলা আপনাকে এর ফল দান করবেন ইনশাআল্লাহ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একসময় জনৈক ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি, আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি? তার উত্তরে হুজুর সাল্লাল্লাহু সাল্লাম বললেন, তুমি কোথায় আসো, ইহকালে না পরকালে? সালাতে মালাইকা বা ফেরেশতাগণের দোয়া এবং তাসবিহে খালায়েক, যার বদৌলতে ফেরেশতাগণকে রিজিক প্রদান করা হয়, তা তোমার কাছ থেকে কোথায় গেল? যে দোয়া ও প্রার্থনার বরকতে ফেরেশতাকুল এবং মানব জাতির স্বর্ণ জীবিকা প্রাপ্ত হয় থাকে তা কি তুমি জানো না? সেই ব্যক্তি আরজ করিল, সেই দোয়া কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই দোয়াটি শিখিয়ে দিলেন। এই দোয়াটি আমরাও করব, নিয়মটি আমি আপনাদেরকে বলে দিব, ভিডিওটি দেখতে থাকুন। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। আমি আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি পড়তে হবে। এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি, মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে মহান আল্লাহ তাআলারই নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই দোয়া প্রতিদিন আপনাকে ফজরের নামাজের আগে কিংবা পরে 100 বার করে পড়তে হবে। হেঁটে হেঁটে বা এদিকে সেদিকে দুনিয়াবী ধ্যান নিয়ে পড়া যাবে না। আপনি ফজরের নামাজের আগে কিংবা পরে এবং মাগরিবের নামাজের আগে কিংবা পরে আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। অর্থাৎ দিনের শুরুতে এবং দিনের শেষে আপনাকে আমলটি করতে হবে, অন্তত 100 বার করে দোয়াটি পড়তে হবে। দোয়াটি পড়ার আগে পরে অবশ্যই আপনাকে তওবা ইস্তেগফার এবং দরুদ শরীফ পড়ে নিতে হবে। অবশ্যই মনোযোগ সহকারে এক জায়গায় বসে ধীর স্থিরভাবে এই আমলটি করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করে দিবেন যেভাবে আপনি কল্পনাও করতে পারবেন না যে সেভাবে আপনাকে আল্লাহ তাআলা জীবিকার ব্যবস্থা করে দিবেন। যেই ব্যক্তিটি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেছিলেন যে অক্ষম হয়ে পড়েছে, অভাবগ্রস্ত হয়ে পড়েছিল, সেই ব্যক্তিটি এই দোয়ার আমলটি করার পরে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণে ধন সম্পদ, এত পরিমাণে দুনিয়া তার কাছে দিয়েছিলেন, অর্থাৎ ধন সম্পদ দান করেছিলেন, যে আল্লাহ তাআলার সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন যে আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণে ধন সম্পদ, এত পরিমাণে রিজিকে বরকত দান করেছেন যে আমি এখন তা কোথায় রাখবো আমি জানি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অত্যন্ত কার্যকরী একটি দোয়া দিনী ভাই বোনেরা। আপনারা জানেন অনেকেই যে আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফারের ফজিলত কত। এই দোয়াটির শেষে কিন্তু ইস্তেগফারের কথা বলা হয়েছে। আপনারা আস্তাগফিরুল্লাহ করলে বা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আপনাকে আপনার কল্পনারও বাহিরে থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। অনেক দিন ভাই বোনেরা বিশ্বাস করেন না, এই আমলগুলো অত্যন্ত কার্যকরী আমল, আপনারা করে দেখুন আল্লাহ তাআলা আপনাদেরকেও ফল দান করবেন ইনশাআল্লাহ। আরেকটি ছোট্ট দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিব। দোয়াটি করার জন্য কষ্ট করে আপনাকে
1000 বার পড়তে হবে। আমি হাদিসটি আপনাদের সামনে তুলে ধরছি, মিশকাত শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি এই যেই দোয়াটি এখন বলবো এই দোয়াটি দৈনিক 1000 বার পাঠ করবে, তাহলে আল্লাহ তাআলার কাছে চাহে তো সে অল্প দিনেই ধনীও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি জুমার নামাজের পর, অর্থাৎ পবিত্র জুমার দিন শুক্রবার দিন নামাজের পর যদি 70 বার পাঠ করে, তবে সপ্তাহ দিনে অর্থাৎ 7 দিনে আল্লাহ তাআলা চাহে তো তার আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে। সুবহানাল্লাহ, অত্যন্ত কার্যকরী একটি দোয়া আমি শিখিয়ে দিচ্ছি। দোয়াটি মিশকাত শরীফে রয়েছে। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটি আপনাকে করতে হবে। এটিও মিশকাত শরীফের একটি দোয়া। অত্যন্ত কার্যকরী দুটি দোয়া শিখিয়ে দিলাম। আপনারা বিশেষ করে তওবা, ইস্তেগফার, দরুদ শরীফ সহকারে আপনারা ইসলামী জীবনযাপন করে যদি আমলগুলো করতে পারেন, যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, টাকা পয়সার প্রয়োজন, ধনী হতে চাচ্ছেন, তারা আমলটি করলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার আর্থিক অবস্থার পরিবর্তন করে দিবেন। এটি পরীক্ষিত, ফল পাওয়া, অনেকেই ফল পেয়েছেন এই আমলটি করে, আমরাও ফল পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করবো আপনারাও আমলটি করে দেখুন। যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন, সহি একটি নিয়ত করে ফেলুন, ভিডিওটিতে একটি করে কমেন্ট করে ইনশাআল্লাহ অন্তত আমিন লিখে কমেন্ট করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আমলটি করার কথা বলুন। আমাদের নতুন আমলের ভিডিওগুলো যাতে মিস না করে ফেলেন তার জন্য ভিডিওটিতে সকলকে একটি লাইক দিতে বলবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখে দিতে বলবো। আমাদের ভিডিওগুলো অনেক দিনই ভাই বোন ফেসবুকে দেখতে চাচ্ছেন, তার জন্য আমরা ফেসবুকেও একটি পেজ খুলেছি। আপনারা ফেসবুকে দিনই আমল লিখে সার্চ দিলে ইনশাআল্লাহ পেজটি পেয়ে যাবেন, ফলো করে রাখবেন, সেখানেও ভিডিওগুলো পাবেন দেখতে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ আমাদের সকলকে এই আমলের মাধ্যমে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।